নমস্কার বন্ধুরা ইন্ডিয়া চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের সাথে আমি সঞ্জু বন্ধুরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা জনধন অ্যাকাউন্টে আধার কার্ড যুক্ত করলেই মিলবে পাঁচ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যে জনধন অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার কার্ড যদি যুক্ত করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন তো কী করে কিন্তু এই পাঁচ হাজার টাকা পাবেন সেই নিয়ে কিন্তু আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা এক্ষেত্রে বিস্তারিত কি বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের জনধন যোজনায় গ্রাহকের আর্থিক সহায়তার পাশাপাশি অনেকগুলি বিশেষ সুবিধাও পাওয়া যায় এর মধ্যে একটি হল আপনি কি জানেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন এই সরকারি প্রকল্পটি দরিদ্রদের জন্য উপকারী আসুন আমরা আজ আপনাদের বলি যে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা সরাসরি তুলে নিতে পারবেন প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে গ্রাহকেরা পাঁচ হাজার টাকার ওভারড্রাফ্ট সুবিধা পান এর শর্ত হল পি এম অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে যুক্ত করা ওভারড্রাফট সুবিধার আওতায় অ্যাকাউন্টধারীরা তার অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন প্রধানমন্ত্রী জনধন যোজনায় ওভারড্রাফ্টের সুবিধা পেতে হলে আধার কার্ড থাকা প্রয়োজন এই অ্যাকাউন্টের সুবিধাগুলি সম্পর্কে খুব কম অ্যাকাউন্টধারীরা জানেন এই অ্যাকাউন্টে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত বা পাঁচ হাজার টাকা অবধি কিন্তু আপনারা ওভারড্রাফ্ট সুবিধা সরবরাহ করতে পারবেন এর জন্য কিন্তু গ্রাহকের আধার কার্ডটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আপনাদের সংযুক্ত থাকতে হবে এই সুবিধা পেতে প্রথম কিন্তু ছ মাসের জন্য অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখতে হবে এছাড়া ছ মাসে এছাড়া এই ছ মাস কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট লেনদেন থাকা উচিত অর্থাৎ কিন্তু ট্রানজ্যাকশন কিন্তু আপনাদের এই প্রথম ছ মাস কিন্তু খুব ভালোভাবে করতে হবে এবং বলা হয়েছে অর্থাৎ অ্যাকাউন্টটিকে কিন্তু প্রথম ছ মাসে রীতিমতো অ্যাক্টিভ থাকতে হবে এবং জনধন যোজনার যে সুবিধাগুলো কী কি রয়েছে সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে সেই জন্য কিন্তু এক্ষেত্রে বিস্তারিত বলে দেওয়া হয়েছে কোনো ন্যূনতম ব্যালেন্সের কিন্তু প্রয়োজন নেই এবং বিনামূল্যে কিন্তু আপনারা মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা পাবেন এছাড়াও বলা হয়েছে সারা দেশে টাকা কিন্তু পাঠানো যেতে পারে এবং বলা হয়েছে শহর অথবা গ্রাম যে কেউ কিন্তু এই সুবিধা নিতে পারবেন তো বন্ধুরা মোটামুটি কিন্তু আপনাদের সামনে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে কি করলে কিন্তু আপনারা এই পাঁচ হাজার টাকা পেতে পারেন বা পাঁচ হাজার টাকা কিন্তু মিলতে পারে আপনাদের এই জন ধন অ্যাকাউন্টের মাধ্যমে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর জনধন অ্যাকাউন্টে যদি অলরেডি আপনারা আধার কার্ড যুক্ত করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে কিন্তু তাদেরকেও জানবার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন প্রেস করে দিন পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ